আজ ইমরান খানের লাহোরের লিবার্টি চকে সে বিশেষ ঘোষণা। দীর্ঘদিন পর অসুস্থতা থেকে ফিরে আজ লাহোরের লিবার্টি চকে ইমরান খান ঘোষণা দিবেন পার্লামেন্ট ভেঙে দেওয়ার, অর্থাৎ অ্যাসেম্বলি ভেঙে দেবার। আজকের দিনটি হচ্ছে পাকিস্তানের সবচেয়ে টার্নিং পয়েন্ট। আজকের দিনটির জন্য ইতিমধ্যে রাতভর বিভিন্ন নাটকীয় খেলা চলেছে। চৌধুরী পারভেজ ইলাহি ইমরান খানের সাথে দেখা করে রাতেই তিনি রাওয়ালপিন্ডি ছুটে গেছেন, এক সেনা অফিসারের সাথে গোপনে বৈঠক করেছেন, আবারও ফিরে এসেছেন, ইমরান খানের সাথে বৈঠক করেছেন। আজ 17 ডিসেম্বর, কি হতে যাচ্ছে পাকিস্তানে? তবে কি ইমরান খান শিগগিরই গ্রেফতার হয়ে যাচ্ছে? আবার নতুন করে ইমরান খানের স্ত্রীর অডিও ফাঁস করেছে কারা? ঠিক ইমরান খান অ্যাসেম্বলি যেদিন ভেঙে দেওয়ার ঘোষণা দিবেন তার একদিন আগেই বুশরা বিবির অডিও লিক কেন হয়েছে? প্রিয় দর্শক, আজ থাকছে আপনাদের জন্য অনেকগুলো ব্রেকিং সংবাদ, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য আইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আজ 17 ডিসেম্বর, লাহোরের লিবার্টি চকে স্মরণীয়কালের বৃহৎ জনসমাবেশ করবেন ইমরান খান, এবং আজকে ইমরান খান ঘোষণা দিবেন পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার। ইতিমধ্যে এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে ইমরান খান যেন আরও কয়েক মাস অপেক্ষা করেন। এদিকে চৌধুরী পারভেজ ইলাহি এবং তার ছেলে মোনাস ইলাহি এসেছিলেন ইমরান খানের কাছে। মোনাস ইলাহি এবং চৌধুরী পারভেজ ইলাহি ইমরান খানকে একটি বিষয়ে বোঝাবার চেষ্টা করেছেন যে যদি এই মুহূর্তে পাঞ্জাবের অ্যাসেম্বলি ভেঙে দেওয়া হয়, সেক্ষেত্রে নওয়াজ শরীফ পাকিস্তানে ফিরে আসবেন। যেহেতু মুসলিম লীগ নুনের মূল ঘাঁটি ছিল পাঞ্জাব, সেহেতু এ অঞ্চলে যদি পিটিআই ক্ষমতা ছেড়ে দেয়, সেক্ষেত্রে এ অঞ্চলের দায়িত্বভার গ্রহণ করবে মুসলিম লীগ নুন এবং নওয়াজ শরীফ ফিরে আসবে। এবং দ্বিতীয়ত বলা হয়েছে ইমরান খান পাঞ্জাবের অ্যাসেম্বলি ভেঙে দিলে পুলিশ গভর্নর রাজের আওতায় চলে যাবে, কিংবা বর্তমান কেন্দ্রীয় সরকারের আওতায় চলে যাবে। এক্ষেত্রে আবারও ইমরান খানের উপর 25 মে-র মতো ধরপাকড়, হামলা, গভীর রাতে অভিযান সহ নানান রকম অভিযান শুরু করবে। এবং আরও বলা হয় যদি এই মুহূর্তে পাঞ্জাব থেকে ইমরান খান তার ক্ষমতা ছেড়ে দেন, সেক্ষেত্রে পুলিশ ইমরানের বিরুদ্ধে আরও একাধিক মামলা দিবে, ইমরানকে গ্রেফতারের চেষ্টা করবে, পিটিএ নেতাকর্মীদের গ্রেফতারের চেষ্টা করবে। অর্থাৎ পাঞ্জাবে যখন হামজা শরীফ ক্ষমতায় ছিল, তখন যেভাবে পুলিশ পিটিএর উপর অত্যাচার নির্যাতন করতো, ঠিক একই কায়দায় আবারও পিটিএর উপর হামলা নির্যাতন শুরু হবে। প্রিয় দর্শক, চৌধুরী পারভেজ এলাহি এবং তার ছেলে মোনাস এলাহি ইমরান খানকে বলেন যে কাফতান, আমি বা আমরা আপনার নির্দেশের অপেক্ষায় রয়েছি, আপনি যখনই বলবেন তখনই আমরা ইস্তফা দেব। কিন্তু কাফতান আর 2 মাস অপেক্ষা করেন, অর্থাৎ আপনি পাঞ্জাব অ্যাসেম্বলি ভাঙার জন্য আর 2 মাস অপেক্ষা করেন। এই 2 মাসের মধ্যে কামারজাবেদ বাজার যে সেট আপগুলো রয়েছে, যারা অপেক্ষায় রয়েছে যে আপনি পাঞ্জাবে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে যারা আপনাকে গ্রেফতার করতে পারবে, যারা সকল অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিবে, তারা এখনও ক্ষমতায় রয়েছে, তাদের এখনও পদ সরানো হয়নি। আপনি আর 2 মাস অপেক্ষা করেন, এই 2 মাসের মধ্যে নতুন সেনা প্রধান সৈয়দ আসিম মনির এই সেট আপগুলো পরিবর্তন করে ফেলবেন, আর এতে করে ওই সময়টা যদি আপনি ইস্তফা দেন সেটি হবে সবচেয়ে সুবিধাজনক। প্রশ্ন হলো, এই চৌধুরী পারভেজ ইলাহি যেটি বলছেন এটি কি তার নিজের মনের কথা, নাকি আরও 2 মাস ক্ষমতায় থাকার কথা, নাকি তিনি অন্য কারো ভাষায় কথা বলছেন, এই বিষয়টি এখনও নিশ্চিত নয়। আর তাই ইমরান খান এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। চৌধুরী পারভেজ ইলাহি লাহোর থেকে চলে যান ইসলামাবাদে এবং রাওয়ালপিন্ডি, তিনি গুরুত্বপূর্ণ বৈঠকও শেষ করেন সেখানে সেনা অফিসারদের খুব বড় মাপের কয়েকজন কর্মকর্তার সাথে, এবং পরবর্তীতে তিনি আবারও ইমরান খানের লাহোরের জামান পার্কে ফিরে আসেন এবং ইমরান খানকে কিছু বার্তা পৌঁছে দেন।
এখন সবার সামনে একটি প্রশ্ন। আজ 17 ডিসেম্বর লাহোরের লিবার্টি চকে ইমরান খান কি এলান করছেন, কি ঘোষণা দিচ্ছেন? আজকে যদি ইমরান খান পার্লামেন্ট ভেঙে দেন, অর্থাৎ অ্যাসেম্বলি ভেঙে দেন, সেক্ষেত্রে কি ঘটবে এবং সরকার কি পরিমাণ চাপে পড়বে বা কোন পদ্ধতিতে আগামী দিনগুলো চলবে সেটি নিয়ে নতুন একটি সমীকরণ সৃষ্টি হবে। আমরা বলতে পারি ইমরান খানের জীবনে বেশ কয়েকটি বড় দিন রয়েছে বা স্মরণীয় দিন রয়েছে। একটি, যেদিন ইমরান খানকে ক্ষমতা থেকে কামার জাভেদ বাজওয়ারা সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পাকিস্তানে কোটি মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করেছিল, যেটি পাকিস্তানের ইতিহাসে আর কখনো হয়নি। ইমরান খান নিজেও ভাবেননি যে তাকে ক্ষমতা থেকে সরালে মানুষ রাস্তায় এসে, সারা পাকিস্তানের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করবে, এবং সেটি ঘটেছে যখন ইমরান খান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্রেফ একটি ডায়েরি নিয়ে বেরিয়ে এসেছেন এবং পাকিস্তানের প্রত্যেকটি শহরে বিক্ষোভ হয়েছে ইমরান খানের জন্য। ইমরান খানের জন্য দ্বিতীয় বড় দিনটি বা স্মরণীয় দিনটি ছিল 25শে মে, যেদিন ইমরান খান সরকারের বিরুদ্ধে লং মার্চ ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো রাষ্ট্রযন্ত্র ইমরান খানকে বাধা সৃষ্টি করে, প্রতিটি পথে বাধার দেয়াল তৈরি করা হয় এবং পুলিশ সারা দিনব্যাপী, সন্ত্রাসীরা, সরকারি দলের সন্ত্রাসীরা সারা দিনব্যাপী পিজির উপর হামলা করে এবং সকল হামলা মোকাবেলা করে ইমরান খান সকল কন্টেনার, মাটির স্তূপ, পুলিশের গুলি, রাবার বুলেট, সকল বাধা উপেক্ষা করে ইমরান খান তিনি ইসলামাবাদে পৌঁছান। আর ইমরান খানের জীবনে তৃতীয় স্মরণীয় বা বড় দিনটি হলো যেদিন ইমরান খানকে ওজিরাবাদে প্রকাশ্যে গুলি করা হয়। 4টি গুলি দেহে নিয়ে ইমরান খান তার কন্টেনার থেকে নেমে মুখে কৃত্রিম হাসি দেখিয়ে জনগণকে বলেন, হাকিকি আজাদি শেষ হয়নি, এই আজাদির লক্ষ্যে আমরা এগিয়ে যাব, পাকিস্তানকে মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য আমরা সামনে এগিয়ে যাব। এবং ইমরান খান আবারও ফিরে আসেন মোটামুটি সুস্থ হয়ে রাওয়ালপিন্ডি সেই লং মার্চে, যেখানে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বৃহৎ লং মার্চ হয়েছিল। এবং পাকিস্তানের সাংবাদিকদের ভাষায় আজকে হলো ইমরান খানের জীবনের আরেকটি বড় দিন। আজকে কি ইমরান খান পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ার অ্যাসেম্বলি ভেঙে দিবেন, নাকি আজকে তিনি ভেঙে দেওয়ার ডেট ঘোষণা করবেন? আজ পুরো পাকিস্তান সেই দিকে নজর রেখে আছে। প্রিয় দর্শক, আমরা অবশ্যই ঘোষণাটি পাওয়ার সঙ্গে সঙ্গে বা ইমরান খান যে আজকে জনসমাবেশটি করবেন এবং তিনি কি ঘোষণা দিয়েছেন সেটি আমরা নেক্সট বুলেটিনে আপনাদের অবশ্যই জানাব। প্রিয় দর্শক, এদিকে চৌধুরী পারভেজ এলাহি এবং মোনাস এলাহি, তারা ইমরান খানকে যে কথা দিয়েছেন সে কথায় থাকবেন না কথা থেকে নড়ে যাবেন সেটি নিয়ে নতুন করে সন্দেহ সংশয় রয়েছে। তবে আজকে লাহোরে লিবার্টি চকে যে সমাবেশটি হবে সেটি পাকিস্তানের রাজনীতিতে বা পাকিস্তানের ইতিহাসে একটি নতুন দিক নির্দেশনা দেবে বা একটি নতুন ইতিহাস তৈরি করবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সেনাপ্রধান আসিম মনির ক্ষমতায় বসার পর ইমরান খান লাহোরের লিবার্টি চকে নামছেন এবং ইমরান খানকে আসিম মনির আগামী দিনগুলো সহযোগিতা করবেন নাকি বাধা সৃষ্টি করবেন সেই বিষয়টি থাকছে এই আজকের সমাবেশ থেকে, সেটিও বোঝা যাবে। এদিকে যদি ইমরান খান খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাবে অ্যাসেম্বলি ভেঙে দেন তবে সরকার বাধ্য হবেন সারা দেশে সাধারণ নির্বাচন দিতে। যদি সরকার সেটি না করে গভর্নর রাজের মাধ্যমে তারা এই দুটো প্রদেশ পরিচালনা করেন এবং তারা যদি নিজেদের এমপিদেরকে বিজয়ী করে বা তারা নিজেদের এমপির সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ক্ষমতায় বসতে চায় সেটি সম্ভব হবে না। এখন প্রশ্ন হলো ইমরান খানকে বিশেষ একটি জায়গা থেকে বারবার বলা হচ্ছে যে এখনই অ্যাসেম্বলি ভাঙতে না, ইমরান কি সেই বিশেষ জায়গার নির্দেশনাটি রেখে আগামী দিনে বা সেই বিশেষ এস্টাবলিশমেন্টের ঊর্ধ্বতন পক্ষকে কিছুটা সময় দেবে? এটিও আজকে অনেক প্রশ্নের উত্তর তৈরি করবে বা সমাধান তৈরি করবে। দর্শক, গতকালকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির আরেকটি অডিও ফাঁস হয়েছে। একবার ভালো করে লক্ষ্য করুন, যেদিন ইমরান খান কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট রাখেন বা ইমরান খানের খুব টার্নিং পয়েন্ট থাকে ঠিক তার আগের দিনই ইমরান খানকে ভিন্ন পথে ধাবিত করতে এরকম গোপন অডিও ভিডিও ফাঁস হচ্ছে। ইমরান খানের স্ত্রী যখন বাণী গালাতে, অর্থাৎ ইমরান খান যখন প্রধানমন্ত্রী
তখন ইমরান খানের ঘরের ভেতরে অডিও ডিভাইস বসিয়ে বিশেষ এজেন্সিরা ইমরান খানের ঘরের কথাগুলো বাইরে নিয়ে আসছে। একটি দেশের এজেন্সি সে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সে দেশের বিরোধী নেতা তাদের ঘরের মধ্যেই ডিভাইস ঢুকিয়ে এভাবে গোপনীয়তা হাতিয়ে নিচ্ছে, কত বড় বেআইনি কাজ কল্পনা করতে পারেন? ইমরান খানের স্ত্রী বুশরা বিবি সেই অডিওতে তোষাখানার কোনো উপহার নিয়ে কথা বলছিলেন এবং সে কথোপকথনটি বাহিরে প্রকাশ করে দেয়া হয়েছে। আপনারা এক নজর শুনতে পারেন সেই অডিওটা। वो एमएस हम पे ट्रस्ट करके भेज रहे हैं, उसने तस्वीरें नहीं खींची। आप कौन होते हैं तस्वीरें खींचने वाले? जी हम लोगों ने क्या करना है उस पर तस्वीरों की? एमएस नहीं, क्या करना है, क्या करना है? आज के बाद तुम अब अंदर नहीं आओगे घर के, समझ आइए तुम्हें। दर्शक এভাবে ইমরান খানকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে। পাকিস্তানের রাজনীতিতে এই এস্টাবলিশমেন্ট বা গোয়েন্দা সেক্টরের ব্যক্তিরা এভাবেই রাজনীতিবিদদের বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে পাকিস্তানের রাজনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ইমরান খান প্রধানমন্ত্রী, অথচ তার বাসায় বিশেষ ডিভাইস বসিয়ে ঘরের কথাগুলো এভাবে বাইরে হাতিয়ে নিয়ে কারা? এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পাকিস্তানের আদালতগুলো। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো শক্ত ব্যবস্থা নেওয়ার কারো ক্ষমতা নেই। আর এভাবেই চলছে এগিয়ে পাকিস্তান, আর এভাবেই পাকিস্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে অস্থিতিশীল দেশ এবং ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া একটি মুসলিম দেশ, যে দেশটিকে রক্ষা করছে সেনাবাহিনী, আবার যে দেশটিকে এভাবেই ধ্বংসের কিনারায় পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। এমনটি অভিযোগ পাকিস্তানের রাজনীতিবিদদের। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।